হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। বন্ধুরা, জানেন যে সারা দেশে মানে গরমের যে একটা উত্তাপ, আপনারা জানেন যে প্রায় দুই সপ্তাহ ধরে কিন্তু তাপদাহে পড়ছে সারা বাংলাদেশ। কিন্তু সাধারণ মানুষের কিন্তু অনেক দুঃখ, অনেক কষ্ট, সেগুলো কি আসলে বছরের কেউ কি পাওয়া যাচ্ছে না? কিন্তু এই মুহূর্তে আমি আমাদের ক্লাব রোডে দেখতে পাচ্ছি যে একটি সংগঠন যে তাদেরকে ঠান্ডা পানি, গরম ঠান্ডা পানি, স্যালাইন, বিশুদ্ধ পানি এগুলো বিতরণ করা হচ্ছে। আসুন আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে কীভাবে তারা সাধারণ মানুষের কে পরিবেশন করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, আমি একটু কথা বলার চেষ্টা করব। মেহেদি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেহেদি ভাই, আমি একটু জানার চেষ্টা করবো যে আসলে আপনারা লাগানো দরকার হাতে থাক যে আসলে কি মানুষকে, সাধারণ মানুষকে দিচ্ছেন? আমরা আসলে মানবিক পিরিজপুর নামে আমাদের একটা সংগঠন আছে, এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং এটা হলো আপনার স্বেচ্ছাসেবী সংগঠন। এটা আসলে 100% অলাভজনক একটা প্রতিষ্ঠান। এখানে আমরা সাধারণত মানুষের, সাধারণ যারা দরিদ্র খেটে খাওয়া মানুষ, তাদের পাশে আমরা সবসময় আছি। আপনারা দেখেছেন বিগত দিনে আমরা বিশেষ করে পুরো প্রতিটা রঞ্জাম জুড়ে প্রায় ৩০ দিন রঞ্জামে পিরিজপুরের বিভিন্ন স্পটে, বিভিন্ন উপজেলায়, ভান্ডারিয়া, আপনার কাউখালী, মঠবাড়ি, ভান্ডারিয়া, কাউখালী, তারপরে ইন্দুরকানি, নাজিরপুর, পাঁচপাড়া, কদমতলা, কলাখালী, বিভিন্ন যে স্পটে আমরা, এছাড়াও শহরের বিভিন্ন প্রাঙ্গণে যেখানে জনসমাজ, যেখানে খেটে খাওয়া মানুষের বেশি সমাগম হয়, সেখানে আমরা পুরো মাস জুড়ে ইফতারি দিয়ে গেছি এবং ইফতারি সম্পূর্ণ আমরা নিজেদের বাসায় তৈরি করে আমরা সাধারণ মাসে পৌঁছে দিয়েছি। আমরা প্রায় এই পুরো রমজান মাস জুড়ে প্রায় 5,500 রোজদারের মাঝে আমরা ইফতারি পৌঁছতে সক্ষম হয়েছি। আচ্ছা, আজকে যে আয়োজন করেছেন এই ঠান্ডা বিশুদ্ধ পানীয়, কত মানে কত লোককে আজকে খাওয়াতে পারবে? আজকে প্রায় 700-800 লোকের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা আমাদের প্রায় এখানে আজকে 150 লিটার পানিতে এবং এই এই বরফ, বিশেষ করে আমরা বরফ মিলে আমরা বিশুদ্ধ পানি দিয়ে বরফ করে সেই বরফ এখানে এনে আমরা এই ড্যাকে করে, আপনারা দেখবেন ড্যাকে করে আমরা লেবু, ট্যাঙ্ক এবং পর্যাপ্ত মানে চিনি দিয়ে আমরা শরবত তৈরি করে খেটে খাওয়া মানুষ, যারা কর্মজীবী, যারা অসহায়, যারা রিক্সাওয়ালা চালক, তাদের পছন্দের উদ্দেশ্যে আমরা আসলে শরবত আয়োজন করেছি। শুধু আমরা আজকেই না, আমরা বিগত আরও চার পাঁচ দিন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশুদ্ধ খাবার পানি স্যালাইন বিতরণ করেছি। এই প্রোগ্রাম আপনারা কতদিন চালাতে চান? গরম কি যতদিন থাকবে ততদিন চালাতে চান? আমরা চেষ্টা করে যাব, যতদিন গরম যতদিন পারি আমরা চেষ্টা করে যাব সম্পূর্ণভাবে যেন আমরা চালিয়ে যেতে পারি, আমরা চেষ্টা করব আর কি। এবং এই সত্যি কথা বলতে কি, আসলে মানুষের তো চাহিদা অনেক, আমাদের তো আসলে সাধ্য একটা ব্যাপার আছে। তবে আমাদের এখানে বিশেষ করে আমাদের মানবিক টিমের অনেক সদস্য আছেন, তারাও আমাদেরকে বিভিন্ন সময় অর্থ দিয়ে হেল্প করেন। আমাদের যদি এরকম হেল্প চলমান থাকে, আমাদের কার্যক্রম চলমান থাকবে। আর আমরা চেষ্টা করবো, আমরা নিজেরাও তো চেষ্টা করেছি, এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ নিজেদের অর্থ দিয়ে আমরা এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ সামনে ওদের ধারাবাহিকতা অক্ষত রাখবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে শুনলাম যে মানবিক পিরিজপুর, যে আসলে সবসময় মানবিকতা, আসলে আপনার, আমি একটি কথা আপনাদেরকে বলবো যে আসলে মানবিক, আপনার ভিতরে যদি একটু মানবিকতা থাকে তাহলে কিন্তু আপনি সাধারণ মানুষকে ভালোবাসতে পারবেন, দেশকে ভালোবাসতে পারবেন, দেশের মানুষকে ভালোবাসতে পারবেন। তো আমার আজকে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে যেখান থেকে পারেন সাধারণ মানুষের কাছে থাকেন, সাধারণ মানুষকে একটু ভালোবাসেন, এবং এই যে তাপদাহ এ থেকে আসলে সাধারণ মানুষকে একটু যদি আপনি ভালোবাসতে পারেন, একটু ঠান্ডা পানীয়, বিশুদ্ধ পানীয় যদি খাবার ছালান যদি খাওয়াতে পারেন, তাহলে আশা করি পরকালে হয়তোবা এ থেকে আপনি কিছু পেতে পারেন। তো সবাইকে আবারও এমডিবিএইচডির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি। তবে আরেকটু কথা আমি বলবো যে আপনারা যারা গরমে যারা কষ্ট পাচ্ছেন, বিশেষ করে বাচ্চারা এবং বুড়ো মানুষ যারা আছেন, তারা সবসময় একটু কেয়ারফুল থাকবেন এবং সবসময় শরীরটাকে মুছে রাখবেন, এবং বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা পানি সবসময় খাওয়াবেন, এবং তরল খাবারের কিন্তু কোনো বিকল্প নাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালোবাসুন।